كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف কিভাবে গুফুরি কর ফাহিয়া গুম্মাইয়ু মি তুকুম তোমরা একেবারে নিষ্প্রাণ ছিলে তোমাদের ভিতরে কোন প্রাণ ছিল না না তোমরা ছিলে নাপার পানির সাথে মিশ্রণ তোমাদের কোন অস্তিত্ব ছিল না কিভাবে তোমরা আল্লাহর সাথে নাপার মান করতেছো আল্লাহ পাক তোমাকে এত সুন্দর করে মায়ের পেট থেকে দুনিয়ায় পাঠাইলে তোমার ডানে বামে অনেক মানুষকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করায় হাত পা নাই বোবা বানায়া দুনিয়ায় পাঠাইছে লুলা বানায়া দুনিয়ায় পাঠাইছে শুধু তাই নয় এমন প্রতিবন্ধী বানাইছে সারাটা জীবন মা বাবা চোখের পানি ছেড়ে কাঁদতে হয় কথা ঠিক না

তোমাদের ভিতরে কোন প্রাণ ছিল না এরপরে পাক তোমাদের ভিতরে প্রাণ দিয়েছে শুধু তাই নয় আবার একটা সময় আসবে তোমাদের সবাইকে মৃত্যু কমপ্লিট করে দিবে মরণ হয়ে যাবে কেউ বাঁচতে পারবে না শুধু একজন থাকবেন তিনি হলেন হলে আল্লাহ থাল্লা মরণ কার কখন কোথায় হবে কেউ জানেন জানেন কেউ জানে কেউ জানে না

যখনই জিনের নজর পড়ল আজরাইলের দিকে ডরে কম্পন শুরু হয়ে গেছে ফাঁক দিয়ে দৌড় মারিয়ে চললে গেছে এক পাহাড়ে কুতবাই জুলফিকারে আসছে ওরায়ান নামক এক কালো পাহাড় আছে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে আজরাইল আলাইহিস সালাতু সালাম সুলাইমান নবীর সামনে দাঁড়ায় সালাম প্রশ্ন করলো হুজুর আপনার লগের ডাকে কই

মানুষগুলোকে মৃত্যুর পরে আবার কিভাবে জীবিত করবা আল্লাহ কয় ক্বালা আওয়ালাম টুকমিন তুমি কি বিশ্বাস করনা ইব্রাহিম নবী বললেন ক্বালা বালা অবশ্যই বিশ্বাস করি ওয়ালা কলবি দিলের ভিতরে ইতমিনান পয়দা হবে যদি একটু দেখতে পারতাম আল্লাহ এবার ইব্রাহিম চারটা পাখি হাজির কর কয়টা পাখি পাখি বলেন চারটা পাখি পাখির পুষ করো এগো খাবার দাও কাছে ডাচে কাঁকো লালন পালন করো করো যত্ন করো ভালোবাসো লালন পালন করতে থাকতে থাকো কষ্ট হইতেছে আপনাদের চারটা পাখিরে বড় আদর কইরা লালন পালন কইরা বড় যত্ন কইরা সখ্যতা তৈরি করল ইব্রাহিম নবী আল্লাহ পাক অর্ডার করলেন ইব্রাহিম চারটা পাখিরে এবার জবাই করো কল জবাই সুম্মা জআল আলা কুল্লি জাবাল এগুলার গস্তগুলা সমস্ত পাহাড়ের ছড়ায় ছিটিয়ে দাও চারটা পাখির গোস্ত গুলা চতুর্দিকে পাহাড়ে সরায় ছিটায় দিল আল্লাহ কয় এ বরহিম এবার তুমি নাম ধরে ধরে পাখি গুলার ডাক দাও যখন ডাক দিল ডাক দেওয়ার সাথে সাথে হাড্ডি গোস্ত পাকনা পা একাত্রিত হইয়া পাখি হইয়া উড়াল মেরে কাছে চলে আসছে সুবহানাল্লাহ কাদেরে কুদরত তুদারি বরগমাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল আল্লাহ পারে কি পারে না পাঁচ তলার বিল্ডিং থেকে বাচ্চা পড়ে গেল মরে নাই এমন ঘটনা শুনছেন না পাঁচ তলার বিল্ডিং থেকে বাচ্চা নিচে পড়ে গেছে আল্লাহর কি কুদরত মরে নাই বরং দাঁড়ায়া পায়ে হাঁটা শুরু করেছে এই দৃশ্য দেখে এক পুলিশ অফিসার সচ্চা হয়ে গেছে এক টাকাও ঘুষ খাই না দাড়ি দাঁড়াই খা দিছি মরনের কাপড় নিয়ে চলি বুঝতে আর বাকি নাই

কে না জানে ঘটনা প্রতিনিয়ত আমরা দেখতে পাই দুই ভাই বিদেশ থাকে আপন দুই ভাই সৌদি আরব চাকরি করে দুই ভাইয়ের বউ কুমিল্লায় বাড়ি ওখানে বসবাস করে দুই ভাইয়ের বউয়ের ভিতরে গ্যানজাম লাগছে এই গ্যানজামের ভাইরা সৌদি আরব গেছে এত হাজার কিলোমিটার দূর ওখানে চলে গেছে একজন আর হিংসার বসীভূত হয়ে হত্যাই করলো বাংলাদেশে লাশ চলে আসছে আর একজনে তো সৌদি ডেরেস্ট হয়েছে তাহলে চিন্তা করে দেখেন দুনিয়া কত স্বার্থ জায়গা স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইয়ের दुश्मन হয়ে যা হে যুবক যুগ যতদিন পকেটে টাকা আছে বন্ধু বান্ধবের অভাব নাই যেই তোমার টাকা শেষ খাওয়াইতে পারবা না দিতে পারবা না ওই কাছের বন্ধু বান্ধব তোমাকে মারার জন্য গোপনে পরিকল্পনা করবে বন্ধুর হাতে বন্ধু মরে আছে না নাই অভাব নাই ওরে আলো আল্লাহ ফ্রিজের ভিতরে ছয় টুকরা কইরা লাশ ভইরা রাখছে আহা একটা পশু আর একটা পশুর কাছে মাথা নত করলে কিচ্ছু বলে না ছেড়ে দেয় দরদ দেখায় ভালোবাসা দেখায় আর মানুষ মানুষের কাছে নিরাপদ হয় না কুকুর সরের চেয়ে ওই মানুষ নিকৃষ্ট হয়ে গেছে কিভাবে একটা মানুষ আর মানুষকে হত্যা করে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন মিনহা খালাকনাকুম সাবধান মাটি তৈরি মানুষ গরম ভাব দেখাবানা মাটির তৈরি মানুষ তোমাকে আমি মাটির দ্বারা বানাইছি মাটির চরিত্র হলো নিম্নগামী আগুনের চরিত্র হলো উর্দ্ধগামী ইবলিস শয়তানকে আল্লাহ পাক বানাইছে কিসের দ্বারা আগুনের দ্বারা আল্লাহ ওয়াডার করলো ইবলিস তুমি সিজদা করো আদমরে ইবলিস যুক্তি পেশ করলো ক্বালা আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু ইলিশ বলে আমি আগুনের তৈরি আমার গতি হলো দিকে জ্বালায় পড়া সবসাই বানাই বানাই আর আদম হইলো মাটির তৈরি মাটির চরিত্র হলো ঠান্ডা বানায় দাওয়া এজন্য হাদিসে আসছে যখন তোমার রাগ বেড়ে যাবে স্থান চেঞ্জ করো এরপরও যদি রাগ ঠান্ডা না হয় উযু বানাও এরপরও যদি রাগ ঠান্ডা না হয় মাটির জমিনে শুয়া পড়ো মাটির দেহ মাটি রাগ তাই না চুইশা ঠান্ডা বানায় দিবে আল্লাহু আকবার বেশি রাগ করছে

তখন মুরব্বী আল্লাহর গোলাম বলতে আছে হ্যাঁ তোমারে চিনি এত গরম ভাব দেখাইও না আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন ওয়া আখিরুকা তুমি হলা মাটির তৈরি তুমি মল্লে কয়েক মাটির উপরে রাখলে পেট ফুটে শরীর ফেটে পচা দুর্গন্ধ বের হবে তুমি হলে এই তোমার কি আর দাম আছে এজন্য মাটির মানুষ অহংকারী হওয়া যাবে না

খবরদার অহংকারী চরিত্র ভালো না বিনয়ী মানুষ আল্লাহর কাছে অনেক দামি যে যত বিনয়ী হয় আরো মালিক তার মান মর্যাদা তত বাড়া দেয় জান্নাত জাহান্নামের ভিতরে একবার টকশো হয়েছিল আচ্ছা বলেন তো কথা হচ্ছে কতব কতন হচ্ছে দুইজনের ভিতরে জান্নাত জাহান্নামকে প্রশ্ন করন তোমার মাসখানে কারা আসবে ও জাহান্নাম তোমার যে আগুনের লেলিহান শিখা কে তোমার মার মাসখানে আসবে কি ভয়ঙ্কর আগুন জাহান্নাম বলে আমার মাসখানে আসবে দুই ইস্রাইলির মানুষ ফয়সিরনি দুই ইস্রাইলি এক নম্বরে কুল্লু যাওজিন উতুল লিল মুস্তাকবির আমার মাসখানে তারা আসবে যারা প্রচন্ড বদমেজাজি মানুষকে পাত্তা দেয় না নিজেকে অনেক বড় মনে করে দুই নম্বরে প্রচন্ড অহংকারী মানুষকে মানুষ মনে করে না যদি একটু টাকা ক্ষমতা পায় মানুষকে কিচ্ছু মনে করে না যাকে তাকে বেলসুতি করে রাস্তা ঘাটে কথা ঠিক না বলছি ঠিক ঠিক কথা এটা এবার জাহান্নাম জান্নাতকে প্রশ্ন করলো জান্নাত বলো বলো তোমার মাসখানে কারা আসবে জান্নাত বলে আমার মাসখানে আসবে সহসরল মুসলমান নিরহু মুসলমান বিনয় মুসলমান যারা ভোর রাত্রে চোখের পাল সেরে জিব্বা লারা লারা বলতো আল্লাহ হু হাউ চিরি সারাটা জীবন জি পাপ করছি পাপ করে করে না পপনা ফেলাইছে পাপের খবর যদি আব্বা জানতো সন্তান বলে পরিচয় দিত নারে আল্লাহ আমার গোপন পাপের খবর যদি মা জানতো মা কখনোই সন্তান বলে কাছে ডাকতো না বাচ্চা মেয়েটা যদি জানতো আমি এত খারাপ কখনোই আমাকে আপু বলে ডাকতো নারে আল্লাহ গুনাহ করছি এই রাত্রিবেলা তুমি আর আমি আমি আর তুমি আর কেউ নাই সবাই তো ঘুমায়

আল্লাহ নিজে শিখায় দেয় নবী আপনি আমার কাছে ক্ষমা চান বেশি বেশি চান কেন কেন আপনার থেকে উম্মতেরা শিক্ষা গ্রহণ করবে আপনার আমার আব্বার নাম হলো আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে তওবা করেছে রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আয় আমার রব আমি আমার নফসের উপরে জুলুম করছি মাফ করে দেন নবীরা সিজদায় পড়ে কানতে 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 চোখ ফুলে ফেলাইছে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেন সাহিলুল হিসাব আলাল উসমান আল্লাহ হাসরের ময়দানে উসমানের হিসাব সহজ করে দেন সেই উসমান কবরের দিকে তাকাইয়া কানতো আর বলতো আল্লাহ কবরের আজাব থেকে আমাকে বাঁচান দাড়ি পাইকে গেছে উসমানের আর কান্দে তো বুঝেন আপনার আমার কি পরিমাণ আল্লাহর কাছে গোপনে কান্নার দরকার নবী বলেন উসমান সম্পর্কে লিকুল্লি নাবিয়িন রফীকু ওয়া রফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু থাকবে আল্লাহর নবী বলেন আমার সাথে আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হযরত উসমান জোরে বল সুবহানাল্লাহ সেই উসমান কবরের দিকে তাকায় তাকায় কান্ত শুধু কবরের আযাবের ডরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরে চামড়া ধইরা টানতো আর বলতো ওয়া ক্বালু লিজুলু

আল্লাহর হাবিবের জীবদ্দশায় ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের টাইমে ঘর থেকে বের হয়ে গেলেন কিছুদূর কদম বারবার পর কান্নার আওয়াজ কানে পাইতেছে হযরত ডানে বামে তাকায় দেখে কোন মানুষ দেখা যায় না কান্নার আওয়াজ কোথা থেকে আসে নজর করে দেখে খেজুর গাছের কিনারায় এক যুবক দাঁড়ায় দাঁড়ায় কাটতেছে মাত্র 29 থেকে 30 বছর বয়স

ঘুমাইতে গেলে এই পাপের কথা আমার মাথায় ঘুরতে থাকে পানি পান করতে গেলে মনে হয় পানি আমারে বলে তুই পাপি নিকৃষ্ট পানি খাইস না শুধু তাই নয় খাবার খাইতে গেলে মনে হয় খাবার আমারে বলে তুই পাপি কেন তুই খাবার খাও বড় ভয় আছি মুসিবতে আছি কোথায় যাব বলতেও পারি না সইতেও পারি না

ওমর রাদি আল্লাহ যুবককে নিয়ে গেলেন আল্লাহর নবীর দরবানে দাঁড়ায় দাঁড়ায় হজরত ওমর কানতেছে আল্লাহর হাবিব বললেন মা ইউবুকি কায়া ওমর কেন কাঁদো ওমর হলেন শক্ত দিলওয়ালা মানুষ আসাদহুম ফি আমরিল্লাহি ওমর শরীয়তের ব্যাপারে দ্বীন ও ইসলামের ব্যাপারে হজরত ওমর ছিল বড় শক্ত দিলওয়ালা মানুষ

যুবক বলল নবী আমার এমন একটা পাপ করছি যা আমারে জ্বালায় পুড়ায় ছাই বানাইতেছে কি এমন পাপ করলা হাল আশরাকতু বিল্লাহ তুমি কি আল্লাহর সাথে কাউকে অংশীদার করেছো আল্লাহর সাথে শিরিক করেছো কই না না শিরিক করি নাই হাল কাতালতু নাফসি তুমি কি কাউকে হত্যা করেছো বলে না হত্যাও করি নাই তাহলে তোমার পাপটা কি আরো বড় বলে আরো অনেক বড় আসমানের চেয়ে বড় বলে আসমানের চেয়েও বড় আল্লাহর নবী বললেন তাহলে তোমার পাপ কি আল্লাহর রহমতের চেয়েও বড় বলে ও নবী আমার আমার দিল বলতে আছে আল্লাহর রহমতের চেয়েও বুঝি আমার পাপ বড় হবে রসুল বললেন যুবক এবার বলো সেই পাপটা কি পাপ যে আল্লাহর রহমতের চেয়েও বড় হয়ে যাবে যুবক বলতে আছে ও সরকারে তো আলাম আমার একটা গোপন পাপ আছে দুনিয়ার কোনো মানুষ জানে না কিন্তু আমার রব স্পষ্ট ভাবে আমাকে দেখে রাত্রিবেলা ঘরে শুয়ে থাকেন মোবাইলের দিকে তাকায় থাকেন ভাবতেছেন আপনারে কেউ দেখে না খোদার কসম একজন তাকায়া থাকে আপনার দিকে তিনি হলেন কে দরজা জানলা সব লাগায় দেন দেখলে লজ্জা মায়ে দেখলে লজ্জা মোবাইল দেখলে লজ্জা কেউ দেখবে আল্লাহ কা চুপ কর কেউ না দেখলো একজন রব তাকিয়ে থাকেন তিনি হলেন কে তিনি তাকায় থাকে এই ডরে যে গুনাহ থেকে বাঁচে রসুল বলেন তার জন্য জান্নাতুল ফেরদাউস হিজাব হয়ে যায় আল্লাহ আল্লাহর হাবিব বললেন কি এমন পাপ করো বলে আমার গোপন চরিত্র হলো মরা মানুষের কাপন চুরি করে বাজারে বিক্রি করি আল্লাহর রসুল বললেন এটা কিভাবে সম্ভব যে মরা মানুষের কাপন খুইলা বাজারে বিক্রি করা

গোপনে ওই সুন্দরী রমণীর কবরের পাশে গিয়ে কবর খনন শুরু করলাম কবর খুঁড়তে 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 যখন ভিতরে লাইট মারলাম তাকায় দেখতে এক সুন্দরী রূপসী নারী কবরে শুয়ে আছে মৃত নারী আমি ওখান থেকে লাস্টারে অর্ধেক উঠাইলাম শরীর থেকে কাপনের কাপন সরাইছি এই কাপনের কাপন নিয়ে যখন আমি যাইতেছিলাম শয়তান এসে আমারে ধোকা দিয়ে ফলাইছে শয়তান বলে যুবক এত সুন্দরী রমণী পাবি কোথায় মনের খারাপ বাসনাটা মিটায় ল হুজুর আমি আর দেরি করি নাই আমি ওই মৃত নারীর সাথে জেনার কাজটা করেছি জেনা কইরা যখন আমি কাপনের কাপন নিয়ে রওনা হইছি আল্লাহর কি কুদুরা ওই মেয়ের কণ্ঠের আওয়াজ আমার কানে ভেসে উঠেছে মেয়ে ডাক দিয়া বলে যুবক দ্বারা এটা কেমন নিকৃষ্ট কাজ করলি আজকে আমাকে মৃত ভেবে শরীর থেকে কাপন সরায়া জেনা করে রওনা হইল দুই দিন পর তো তুইও এই অন্ধকার কবরে আসবি কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবি কবর সম্পর্কে কি তোমার ধারণা রসুলের জবানি কি শুনে না কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায় আল্লাহর হাবিব দুইটা হাত উদ্দিন করে একটা আর একটার ভিতরে ঢুকা দিয়া বলতে আছে দেখো সাহাবাই কেরাম কেউ যদি হইয়া আল্লাহর মানি করে কেউ যদি কবরে যায় ওই কবর তাকে দুই পাশ দিয়ে এমন ভাবে চাপ দেয় দুই পাশের মাটির চাপে হাঁটতি গুলা ভেঙ্গে চুরুবার এমনে সহ্য করবে কবরের মাটির চাপ যুবক আল্লাহর ডরা ইননি আখাফুল্লাহ হুজুর আমি আল্লাহর এত ভয় পাইতেছি আমি পালায়ারাইকা দোর মারছি ঘরে দিয়ে খাইতে গেল আমাকে কে যেন ধিক্কার মারতে আছে মের কণ্টের আওয়াজ কানে ভাসতেছে এখন আমি কি করব কার কাছে যাব নিরুপায় হয়ে গেছি আমার হাত পা সব নাপাক হয়ে গেছে আল্লাহর হাবিব বললেন আমি জানিনা তোমার সিদ্ধান্ত আল্লাহ করবে কি করবে না করবে আল্লাহ জানে জিকির করেন তোমার সিদ্ধান্ত আল্লাহ জানে। আমি জানি না যুবক নিরুপায় হইয়া চলে গেল পাহাড়ের চুনায় অনেক বড় একটা পাহাড় পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলতে আছে আল্লাহ তোমার নবীর দরবারে গেছি কোন সমাধান নাই। কিন্তু আমার পাপের খবর তো তুমি জানো এমন একটা পাপ করছি যেই পাপের বুঝি কোনো ক্ষমা হয় না এই চেহারাটা আমি মদিনায় কেমনে দেখাবো সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলতে আছে যদি আমার সামর্থ্য থাকতো শক্তি থাকতো আমি আপনার কাছে গিয়া আপনার কুদরতি পা ধরে ক্ষমা চাইতাম কিন্তু সেই সামর্থ্য আর শক্তি নাই ক্ষমা করে দেন গো মালিক ক্ষমা করে দেন আপনি তো ইব্রাহিম নবীর আল্লাহ আপনি তো মুসা নবীর আল্লাহ মাফ কইরা দেন আপনি তো সালামাতুল আনসারী কেও মাফ করেছে আপনি তো বড় বড় বেঈমানদের কেও মাফ কইরা জান্নাতের টিকিট ধরায়া দিয়েছে যদি আপনি মাফ না করেন তাহলে আসমান থেকে গজব দিয়ে আমারে জায়গায় শেষ করে দেন কিন্তু আমি জানি আপনি বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ যত বড় পাপী হও আমার দরবার ছেড়ে কোথাও যেও না আমার রহমত ছেড়ে কোথাও পালাইও না যখন এই কথা বান্দা জিব্রাইল আരായ আരായ আল্লাহর কাছে বারবার বলতেছে ইতিমধ্যে হযরত জিব্রাইল এসে আল্লাহর নবীর সামনে হাজির আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ পাক জানতে চেয়েছে সারা পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ পাক জানতে চেয়েছে সমস্ত মানুষদেরকে টাইম টু টাইম খাবার খাওয়ায়ে কে যদি আল্লাহ সব কিছু করে থাকে তাহলে ওই যুগের ব্যাপারে আল্লাহর ক্ষমার ঘোষণা হয়েছে সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছে কেউ যদি গুণা করার পর এটা কাতল মাছ ওটা রুই মাছ বারবার খাবার দেয় খবর নেয় ওখানে যায় এরকম কিছু মাছ থাকে না একজনে প্রশ্ন করে ও ভাই এই মাছগুলার প্রতি এত নজর কেন বলে আমার জামাই আসবে সৌদি থেকে জামাইয়ের বাবাও আসবে এদের জন্য আমি এই মাছ দুইটা রেডি করতে আসি এরকম হয় কি হয় না বড় মজা কইরা খাবার দেয় যখন জামাই চলে আসছে দেশে শ্বশুর বাড়ি আসছে এবার পুকুরের মালিক মাছের মালিক জাল নিয়ে পুকুরে জাল মারে মাস টার্গেট করে যখন মাস টার্গেট করে ওই যে মোটা কাতর মাছ ধরে খাওয়ায় পরায় বড় বানাইছে টার্গেট কইরা যখন জাল মারে মাছ বড় শক্তিশালী চানাক ওই পারে মাথা উঠায় কই আমি এই জায়গায় ধরতে পারব না এরকম মাছ আছে না নাই আবার ওই পারে গিয়া জাল মারে মাছ এই পারে কি আমি এই জায়গায় ধরতে পারব না বলেন মাছ ওয়ালার মেজাজ ঠান্ডা না গরম গরম হয়ে গেছে মেজাজ গরম কইরা বলে তুই ভাগবি কোথায় পালাবার তো কোনো রাস্তা খোলা নাই এই পুকুর থেকে তুই তো পালাতে পারবি না ঠিক তোমাকে আমাকে আল্লাহ পাক পরিষ্কার জানায় দেয় যুবক যত মাস্তানি করো রে কই পালাবা কোথায় যাবা আল্লাহর দুনিয়া ছেড়ে পালাবার কোনো রাস্তা খোলা নাই কোথায় যাবা

বড় একটা চল লইছে সন্তান রে বলে তুই একটা বড় বালতি ল বড় একটা চল নিয়ে এবার মাছের তালাশ করা শুরু করে দিছে মাছ ওই পারে কাদার উপরে বেটকায় রইছে লড়তে পারে না অসুস্থ হয়ে গেছে ওই পারে গিয়া মালিক চল দিয়া মাথার উপরে আঘাত করছে আঘাত করার সাথে সাথে মাথার থেকে মাছের রক্ত বের হয়ে গেছে এবার বাপ আর সন্তান মিলে মাস্টারের উপরে উঠে জোরে একটা জিদের ঠেলায় আছার মারছে বহুত জ্বালাইছে খাওয়াইছি তুই সহজে আমার জালে ধরা দেস নাই আল্লাহ কয় ও গোলাম তোর কোন অস্তিত্ব ছিল না একেবারে সিঁড়ি ছোট মায়ের পেটের ভিতরে নর্তি চর্তি কে তোরে খাওয়াইতো আমি আল্লাহ তোর মুখটারে এত পবিত্র রাখছি মায়ের নাবির সাথে নাবি জয়েন্ট লাগায়া নাপাক রক্ত ভিতরে ঢুকাইছি পরে উমুক দিয়া ঢুকাই না বড় ভালোবাসি আজকে দুনিয়াতে আসার পর আস্তে আস্তে বড় হও জিব্বা লারায়া নেতার স্লোগান দাও নেত্রীর স্লোগান দাও আল্লাহর স্লোগান মুখ দিয়া বের হয় না দুনিয়ার কথা মুখ থেকে বের হয় আল্লাহর কথা মুখ থেকে বের হয় না আল্লাহ কয় ওয়া ফিহা নুঈদুকুম দ্বিতীয় সংকেত বাসতে পারবি না এই মাটির ভিতরে আবার তোমাকে নিয়া আসা হবে অমিনুসরি চুক তার এই মাটির থেকে আবার কেমতের ময়দানে দাঁড় দিবেন কে আল্লাহর রসুল বলেন মাটি বড় কঠিন জিনিস

তোমার অবস্থা বড় করুণ হবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না এজন্য আল্লাহর নবী বলেন ওই মাটির ভিতরে যদি ভালো থাকতে চান তাহলে চারটা জিনিসকে বন্ধু বানাতে হবে আল্লাহর নবী বলেন মাটির ভিতরে যখন মানুষকে সময় দেওয়া হয় চারটা জিনিস তখন তার বন্ধু হয় এক নম্বরে উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন এক নম্বরে হলো আল্লাহর কালাম মাথার কিনারে দাঁড়ায় বলে মাটিরে

এর চাইতে কম দামি কাপড় কলেস্টার কাপড় দিয়ে যদি কেউ আল্লাহর কোরআনের একটা গিলাফ বানায় দেয় রাস্তায় পড়ে থাকলে বেনামাজি হইল পায়ে লাগাবে না বুকে লাগাবে চুমা খাবে কেন বলে আল্লাহর কোরআন লাগছে নরমাল কাপড়ের দাম আল্লাহ বাড়ায় দিছে এ কাটটার খুব একটা বেশি দাম নাই এর চাইতে দামি কাট মানুষ পায়ে লাগায় পাক না পাক অবস্থায় ব্যবহার করে একেবারে কম দামি কাট রেন্ডি কাট অথবা পরই কাট যেগুলো ঘনে কাটে ওই কাট গিলা যদি আল্লাহর কোরআনের একটা রেহাল বানা দেওয়া হয় রাস্তায় ফালা রাখলে মানুষ মনের ভুলেও পায়ে লাগাবে না এত কম দামি কাট কেন পায়ে লাগায় না একটাই কারণ কারণ কোরআন যেই জায়গায় লাগে কম দামি কাটের দাম বাড়ায় দেয় কে আল্লাহ এজন্য রসুল বলেন কুরআনের সাথে কখনোই दुश्मनी করবা না বরং কুরআন হলো जिंदा কুরআন কি এখন আছে একটা সময় আবার থাকবে না হে কুরআন তোমার বাড়ি কোথায় কুরআন জবাব দেয় ফিল লাউহি মাহফুযু কুরআন এর বাড়ি হলো লাউহে মাহফুজে একা একা আর কেউ পাঠাইছে বলেন কে পাঠাইছে

আপনার সন্তান কোথার থেকে লেখাপড়া করছে বলে হাট হাজারি থেকে আলাদা একটা দাম আছে না নাই আপনার সন্তান কোথায় বলে দেওবন থেকে আলাদা একটা মর্যাদা আছে আপনার সন্তান কোথায় বলে বিন্নুরি টাউন থেকে আপনার সন্তান কোথায় বলে আজহার বিশ্ববিদ্যালয় থেকে ঠিক না ব্যাটি দুনিয়ার লাইনে শিক্ষা যত দূরে সম্মান তত বেড়ে যায় আপনার সন্তান কোথায় বলে ঢাকায় বিশ্ববিদ্যালয় ঢাকা কাছে না একটু দূরে একটু দূরে আপনার সন্তান কোথা থেকে ডিগ্রি নি আসছে বলে ওয়াক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নি আসছে ডিগ্রি যত দূরের হয় সম্মান তত বেড়ে যায় আল্লাহ কয় যারা কোরআন পড়বে ওদের মনটা বড় দুর্বল থাকবে যে অল্প শিক্ষাটা তো কাঁচা কাঁচা শিক্ষা এজন্য আল্লাহ পাক বলেন না না কোরআনের শিক্ষা এত দূরে যে দূরের কোনো শেষ নাই শিক্ষা দিয়া যদি মানুষের সম্মানbare তো কোরআন হলো অনেক দূরের কোরআন শিক্ষা যারা অর্জন করবে এরাই হলো শ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি এজন্য রাসূল বলেন মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম কোরআন মাথার কিনারে ধারায় যাবে উদি আল মাইয়িত ফি

তার রাজত্ব ছিল বাগদাদে তার পাশে একটা মাদ্রাসা ছিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিল আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রের সংখ্যা ছিল প্রায় এক লক্ষের মতো আল্লাহু আকবার রাষ্ট্রীয় সফরে তিনি একবার বাড়ি থেকে বের হয়ে দামেশকে চলে গেলেন স্ত্রী দুতলায় একটা রুমে ঘুমায় জহুরের নামাজের পরে বৃহস্পতিবার জালনা খুইলা বেছে বাতাস ভিতরে ঢুকতেছে কি কোন সমস্যা হইতেছে আপনাদের বাতাস ঢুকতেছে ভিতরে কিন্তু হঠাৎ ঘুমটা ভেঙ্গে গেল পাশি তো মাদ্রাসা প্রায় লক্ষাধিক ছাত্র মাদ্রাসায় থাকে বৃহস্পতিবার মাদ্রাসা ছুটি হয়ে গেছে সিকিউরিটি গার্ড যিনি ছিলেন তাকে ধমক দিয়ে বলল বাহিরে কিসের আওয়াজ সাউন্ড শুনতেছি গাট বলতেছে রাগ করবেন না ম্যাডাম মাদ্রাসা ছুটি হয়েছে কয়েক হাজার ছাত্র পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে ওদের পায়ের আওয়াজ আর কিতাব বুকে নিয়ে জিব্বা লড়ায়া লড়ায়া মুবাহাসা করে বিভিন্ন মাসআলা নিয়ে আলোচনা করে মেজাজ গরম হয়ে গেছে কেন এদের আওয়াজ আমার কানে আসলো সন্ধ্যার টাইমে বাদশা হারুন আর রশিদ যখন বাসায় ফিরলো স্ত্রীর মনটা বড় হারুনার রশিদ প্রশ্ন করল কি হয়েছে তোমার মন এত খারাপ কেন কথা কম কাজ বেশি করে দাও এটা কেমন কথা কোরআনের প্রতিষ্ঠান আমি কিভাবে বন্ধ করি করি এবার পায়ের আমাজে আমার ঘুম ভেঙে গেছে বাদা হারুনার রশিদ বলে করে শুনে নাও আমি তো ক্ষমতা পাইছি ফেরাউন নমরুদ হামানের উত্তর শরী মোতাবেক আর আব্দুল্লাহ বিন মুবারক তিনি পাইছে মদিনা ওয়ালার নবুওয়াতের ক্ষমতা ওই ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে ওদের ধুলা বালুর কারণে আমার রাস্তা সাদغن্ন হয় ওমর চোখের পানি আর তাহাজ্জুদের কারণে আল্লাহ পাক গোটা বাগদাদকে নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে রেখেছে গভীর রাত বিনষ্টিবার বাদশা هارুন আর রশিদ কারিত ইবসা তিনি খুৎবাই হাকিমুল ইসলামে লেখেন রাত যত গভীর হয় هارুন আর রশিদ কালো চাদর পেঁচায়া দেওয়াল টককায়া মাদ্রাসা ছাত্রদের কাছে গিয়া মুসাফা করে আর পায়ের জুতাগুলো বারান্দায় ঠিক করে দেয় কেউ চিন্ত না একজনে বলে এটা কেমন কাজ বলে কোন ব্যক্তির পায়ের জুতা ঠিক করি না এটা মদিনাওয়ালার মেহমানদের পায়ের জুতা ঠিক করি হারুনার রশিদ কে দেখে এক ছাত্র চীনা ফেলাইছে ও আপনাকে তো গত কয়েকদিন আগে দেখলাম ঘোড়ার পিঠে চড়ে প্রটোকল নিয়ে আপনি এক দেশ থেকে আরেক দেশে সফরে যান আজকে দেখতেছি ঠান্ডার ভিতরে মাদারাসায় আইসা ছাত্রদের জোতা ঠিক করো না ছাত্রদের কাছে মোসা ভোগের দুয়াশা হারুনার রশিদ বলে বাবা দুনিয়ার আমি একজন জাহাজ নামের আসামি জীবনে অনেক অন্যায় করছি অনেক পাপ করছি আমার মতো পাপি এই জমিনে কেউ নাই দেশ চালাইতে গেলে অনেক সময় উল্টা পাল্টা হয় কিন্তু আমি ভালো করে জানি কেমতের ময়দানে হাফেজ এবং আলেমদের রাজত্ব থাকবে যার কারণে আমি তাহার জুতের টাইমে তোমাদের কাছে কেয়ামতের ময়দানে যখন সূর্য মাথার কিনারায় চলে আসবে পুরা জমিন যখন তামার হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ পাক কোরআনে বলেন কালা মিকদারুহু খামসিনা আলফা সানাতিন মিম্মা তাউদুন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকা লাগবে একটা পায়ের তালুর উপরে আল্লাহু আকবার

বাড়ি গাড়ি তেমন পাও নাই আমি আমরা তোমাদের জন্য এমন একটা বিল্ডিং বানাইছি যতগুলো কোরআনের আয়াত ততগুলো বিল্ডিং এর তালা হবে

কত প্রমাণ লাগবে আমার কাছে আসেন বাচ্চা কাচ্চা অভাব নাই বেতন একেবারে কম এরপরও সাত sonde আরামে কেমনে চলে ইমামের টুপির দাম 200 টাকা 6টা টুপি গরীর দাম 3000 জামার গজের দাম 500 টাকা জুতা 3 জোড়া মোবাইল 3টা কথা কান্না কা বাচ্চা কাচ্চা অনেক সুন্দর বেলা খায় দুই বেলা নাস্তা খায় সব দিক থেকে ওলামায়ে কেরামে কি আছে বলবেন হুজুর মাঝে মাঝে হুজুরের রাজে ফিদা খায় পুলিশের দৌরানি খায় এটা নিজের ব্যক্তির জন্য না এটা শুধুমাত্র নবীর ইজ্জত রক্ষা করার জন্য ঠিক

লিভার নষ্ট হইয়া কবরে চলে গেল কত যুবতী সুন্দরী নারী ক্যান্সার রোগে হইয়া চেহারা শুকায় গেছে কত নারী রাস্তায় রাস্তায় ভিгка করে টিউমারের অপারেশন করার জন্য যে কোনো টাইমে ভয়াবহ দুর্ঘটনা শিকার হতে পারে আজকে থেকে পাক্কা নিয়াত করে নেন কখনই নামাজ ছাড়বেন না হারাম খাবেন না স্বামীর সাথে বেয়াদবি করবেন না উলামায়ে কেরামদের সাথে दुश्मनी করবেন না ও যুবক আল্লাহর غلام জীবনে চারটা জিনিস বন্ধু বানাও এক নম্বরে কোরআন জুরে বলেন কি 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 এক নম্বরে কোরআন পারেন না বুকে লাগান চুবা খান চুবা খান বুকে লাগা আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক রাখে তাকে আল্লাহ পাক জাহান্নামে পুরাবে না এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখেন নামাজ পড়েন মা বাবার সাথে ভালো ব্যবহার করেন ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম এখানে অনেক যুবকরা আছে জীবনে অনেক নামাজ মিস করছে অনেক পাপ করছে পাপের খবর কেউ জানে না একজন জানেন তিনি হলেন কে পাক্কা নিয়াত করে নেন জীবনে নামাজ ছাড়ব না হারাম খাবো না মা বাবার সাথে বেয়াদবি করব না দিলটা যদি পরিষ্কার থাকে তওবার নিয়াইতে গভীর রাতে দুটো হাত আল্লাহকে দেখায় দাও নারায়ে তাকবীর

আমি তো মনে করি মা আর বাবা দুইটা টাওয়ারের বড় পাওয়ার এত পাওয়ার মা বাবার বয়ান করলে রাত পয়া যাবে আর পর শেষ হবে না মা বাবার টাওয়ার বড় শক্তিশালী টাওয়ার বিপদে পড়ছেন গিয়া মাপ চান দোয়া চান বিশ্বাস করেন পৃথিবীর কোন শক্তি আপনাকে ঠেকায় রাখতে পারবে না এখানে অনেক এতিমরা বসা আছে মা বাবা নাই ঘরে গিয়া দেখবে বিছানা খালি কষ্ট কোথায় বলি আব্বা ডাকার মতো এখন নাই চলে গেছে পাতিন টাকা পড়ে নিয়ে কবরের ভিতরে থাকলে খাওয়ানো লাগত চিকিৎসা করার লাগত লাগত কি লাগত না আসেন কোন মায়ের সন্তান হুজুর আব্বা আম্মার কবরে কিছু সওয়াব যাক কিছু নেকি যাক তারা আরামে থাকুক চাই কি চাই না